আসুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। রহমতুল্লাহ কেরানবী যে প্রেক্ষাপটে লিখেছেন এটা আমরা বিস্তারিত আলোচনা করব। সেই প্রেক্ষাপটটা হলো যে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল জানো তো? 1757 পরে প্রায় 50 বছর এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়। 1800 সালের শুরু থেকে অর্থাৎ 19 শতাব্দীর শুরু থেকে খ্রিস্টান মিশনারি এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসে ব্যাপকভাবে। তারা মানে ইংল্যান্ডের সাপোর্ট নিয়ে, আমেরিকার সাপোর্ট নিয়ে তারাও চিন্তা করেন যে ভারতকে যদি কন্ট্রোল করতে হয় ভারতের মানুষদের খ্রিস্টান ধর্ম দিকে, তাহলে আর আমাদের সাম্রাজ্য স্থায়ী হয়ে যাবে। ওই সময়ে বাজারে 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 সব জায়গায় তাদের প্রচারকরা তোমাদের এই দেখো তোমাদের ইসলাম ধর্মে এইটা আছে, এটা তো ভুল, তোমাদের মোহাম্মদ আসলাম অন্যায় করেছেন, জবাব দাও নাহলে আমাদের ধর্ম গ্রহণ করো। এক এক সরাসরি সাধারণ মুসলমানের কিছু বোঝেন না, এত জানো না, এই দেখো তোমাদের কোরআনে এইটা আছে ভুল, এটা হাদিসে আছে, মোহাম্মদ এই করেছে, এর উত্তর দাও নাহলে ইসলাম গ্রহণ, আমাদের খ্রিস্ট ধর্ম তোমাদের ধর্ম ঠিক না। পরে তারা যখন এটাতে ব্যর্থ হলো বন্ধ হয়ে গেছিল। ইদানিং আবার ঠিক সেই পর্যায়ে বাজারে বাজারে হাটে মাঠে সব জায়গায় তারা তাদের ধর্ম প্রচার করছে, এই কোরআনের এটা ভুল, ইসলামের এটা ভুল, ব্লগে ইসলাম বিরুদ্ধে যে সমস্ত কথা লেখা আছে। মজা হলো তারা বলেন যে তারা মুক্ত মনা, যারা বলেন যে তারা বিজ্ঞান মনস্ক, মজা হলো যারা মুক্ত মনা যারা বিজ্ঞান মনস্ক তারা লিবারেল হন, তারা আক্রমণাত্মক হন। আর এইসব ব্লগগুলোতে নোংরাভাবে আক্রমণাত্মক কথা বলা হয় এবং তাদের মুক্ত মনটা শুধু ইসলাম নিয়ে, হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলেন না, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিছু বলেন না, অনেকগুলো ব্লগের প্রতিষ্ঠাতা খ্রিস্টান বুঝেছো, তো ইসলামের বিরুদ্ধে বিষোদগার, ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলা, বাজারে বাজারে খ্রিস্টান হওয়ার জন্য প্রচার করা, এটা এখনো আছে এবং নতুন করে বেড়েছে। আর এটা তুমি এলমি একাডেমিক প্রতিক্রিয়া ছাড়া ইমোশনাল প্রতিক্রিয়া দিয়ে এটা বন্ধ হবে না, তোমাকে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, কম্পেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? এই জন্য পরিবেশটা ওই 1850-60 পর্যন্ত আসার পরে কিছু ই হয়ে গেছিল, ওরা দেখলো যে আর হলো না, স্লো হয়ে যায়। আবার এই 2000 সালের দিক থেকে এটা খুব চাঙ্গা হয়েছে, বুঝতে পেরেছো, প্রচণ্ডভাবে আবার জেগেছে। তাহলে বোঝা গেল এটুকের ভিতরে তোমাদের আর কোনো তেমন প্রশ্ন নেই। এবার আমরা এজহারুল হকের মূল বিষয়গুলোতে যাই এবং রহমতুল্লাহ কেরানবীর জীবনী এবং এইটে লেখার প্রেক্ষাপটগুলো আমরা কিছুটা আলোচনা করি। প্রথম বিষয় হলো যে খ্রিস্ট ধর্মের প্রচারকগণ যখন খ্রিস্ট ধর্ম প্রচার করেন তাদের ধর্ম প্রচারের কয়েকটা বেসিক বিষয় আছে। একটা হলো তারা বলেন তাদের কাছে যে বাইবেল নামের যে বইটা এটাই হলো আল্লাহর দেওয়া তাওরাত, ইনজিল এবং আল্লাহর কিতাব, ওহি, এটার প্রতিটি শব্দ অক্ষর ওহি, এটা পুরো কোরআনে যে তাওরাত ইনজিলের কথা বলা হয়েছে এইটাই সেটা, কাজেই মুসলমানের দায়িত্ব এটা বিশ্বাস করে, এটার মধ্যে যা যা আছে মেনে নেওয়া, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলেন তারা যে খ্রিস্টান ধর্ম প্রচার করছেন এই ধর্মটা এই বাইবেলের ভিতরে আছে, এই বাইবেল যে ধর্ম শিখিয়েছে তারাই সেটাই প্রচার করে, এটা দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হলো যে যে খ্রিস্টান ধর্ম তারা প্রচার করেন এটা একটা বিশ্বধর্ম, দুনিয়ার যে কোনো মানুষ এটা গ্রহণ করলে মুক্তি পাবে, গ্রহণ না করলে সেটা কথা বুঝতে পেরেছি। এই তিনটে দাবির উপরে তাদের ধর্ম প্রচার প্রতিষ্ঠিত। আর তোমাকে যদি তাদের সাথে কথা বলতে হয়, ইসলাম ধর্মের সাথে তুলনা করতে হয়, তাহলে এই তিনটে দাবি তোমার পর্যালোচনা করতে হবে। প্রথম কথা, তাদের কাছে যে বাইবেলটা বা কেতাবুল মুকাদ্দাস যেটাই নাম দিক না কেন, এইটে বইটা আসলে ইনজিল কিনা, আসলে তাওরাত কিনা, আসলে জাবুর কিনা, না অন্য কিছু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দ্বিতীয় হলো তারা যে ধর্মটা প্রচার করছে খ্রিস্ট ধর্ম নামে এটা এই বইয়ের ভিতরে, এটা যদি জানো হয় অন্তত এই বইয়ের ভিতরে তো সেটা ধর্ম থাকতে হবে, সেটা আছে কিনা, নাকি তারা এই বইটা শুধু অজুহাত দিচ্ছেন এই বইয়ে নেই এমন কোনো ধর্ম প্রচার করছেন কিনা। তৃতীয়ত, যদি প্রথম দুটো তারা টিকেও যান তৃতীয়টা ঠিক আছে, অর্থাৎ এইটাই ইঞ্জিন, এইটাই ধর্ম, এর ভিতরে সব আছে, খ্রিস্ট ধর্মের প্রতিটি বিশ্বাসের ভিতরে লেখা আছে, প্রতিটি কর্মের ভিতরে লেখা আছে,
কিন্তু ওই ধর্মটা কি বিশ্বের সব মানুষের জন্য না বিশেষ কোন শ্রেণীর জন্য? এই তিনটে বিষয় প্রমাণ অপ্রমাণ করাটা এগুলো কাজ। সাধারণভাবে খ্রিস্টান মিশনের এখানে যেতে চান না, তারা যেটা করেন সেটা হলো ঘুরিয়ে ফিরিয়ে কোরআনে চলে আসা। কত বুঝেছেন? এমন খুলনায় একবার একটা প্রোগ্রামে গেলাম, কিছু কথা বললাম, পরে ছেলেরা বলে খ্রিস্টান ভাইদের কাছে গেলে বলে যে এটা রাখো ইনজিল তাওরাত নিয়ে, আমরা কোরআন নিয়ে কথা বলি। বললাম যে কোরআন নিয়ে কথা বলে তো দোষ নেই, তবে সেমিফাইনাল না খেলে তো ফাইনাল হয় না, কথা আছে না? আগে সেমিফাইনাল হয়ে ফাইনাল, আমার সেমিফাইনাল তারা বলে যে কোরআন সর্বশেষ আল্লাহ, আমরা কোরআন নিয়ে কথা বলি। সর্বশেষে আসার আগে আগেরটা তো পর্যালোচনা করতে দিতে হবে, আমরা আগে কথা বলি যে কোরআন নিয়ে আমরা কথা বলবো, তো তাওরাত ইনজিল জবুর বা কিতাবুল মুকাদ্দাস বাইবেল এটা কি তোমরা বাতিল বলে মেনে নিচ্ছ না এটা সঠিক বলে দাবি করছে? যদি এখানে বাতিল বলে মেনে নেয় আমাদের কোনো কথা নেই, আমরা কোরআনে চলে যাবো। আর যদি এটা সঠিক আছে বলে মনে করো তাহলে আসো একটু কথাবার্তা বলে নিই, এটা ফাইনালে নিচ্ছি, আগে সেমিফাইনালটা ফাইনাল করে তারপরে ফাইনালে যাই। কিন্তু তারা সাধারণত চান না। আল্লামা রহমতুল্লাহ কিরানবী যখন বই লিখছিলেন তখন মিস্টার ফান্ডার উনি মিজানুল হক নামে আরবি বই, ওটার ইংরেজি দ্য স্কেল অফ ট্রুথ, এটা আমার কাছে আছে বইটা ইংরেজি বইটা, এখনো পর্যন্ত ওই বইটায় প্রচারকদের সহায় কোরআনের অনেক আয়াত দিয়ে বলেছেন যে তিনি কিছু দাবি করেছেন যে তওরাত ইনজিল বা মানসুখ হয়নি, কোরআনে কোথাও নেই, এটার ভিতরে কোনো জালিয়াতি বা ভুলভ্রান্তি নেই, বিকৃতি নেই, এবং খ্রিস্ট ধর্ম সঠিক, এইসব ব্যাপারে কোরআন দিয়ে তিনি দাবি করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাম ভুল বা বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন সেখানে। এইটা খণ্ডন করার জন্য আল্লামা রহমতুল্লাহ কেরানবী এজহারুল হক লেখলেন। লেখার প্রেক্ষাপট কয়েকটা, তোমরা জানো ব্রিটিশরা এদেশে আসার পরে, ব্রিটিশরা এদেশে ব্যবসা করতে আসলো, আসার পর প্রথম তারা রাষ্ট্র ক্ষমতা দখল করলো কিন্তু বাংলায়, ভারতে না, বাংলায় দখল করার পরে আস্তে 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 তারা পুরো ভারতে ছড়ায়। ওই সময়ে 1800 শুরু থেকে 1850 পর্যন্ত তারা বাজারে মাঠে ঘাটে প্রচণ্ড শক্তিতে খ্রিস্ট ধর্ম প্রচার করত, হিন্দু মুসলমান সবাইকে মানে একেবারে কোণঠাসা করে দিত, হ্যাঁ তোমার ধর্ম ঠিক না এই দেখো, তারা বহুশেষ চ্যালেঞ্জ দিত। খ্রিস্টান প্রচারকদের বৈশিষ্ট্য হলো তারা যে দেশে যান সেই দেশের ভাষা খুব ভালো শিখে আসে, প্রচারকরা ফার্সি আরবি শিখে আসলো, উর্দু হিন্দি শিখে আসলো, এখন বলে তোমাদের আলেমদের বলো বহস করতে হবে, তা আলেমরা তো বহস করতে পারেন না, তারা বোঝেন না, এরপরে তারা বলেন যে আমরা তো ইংরেজি জানি না কিন্তু বহস করবো, তারা বলে না আমরা উর্দুতে ফার্সিতে করবো। তো মুসলমানদের ভিতরে যখন কেউ বহসে ডাকে বোঝো তো মুসলমানদের কাম বহস পেলে খুশি, আর বহসে সাড়া না দিলে মনে করে দুর্বলতা আছে, তেমন আলেমরা যত আদব করে যেভাবে বলেন মুসলমানরা খুব হতাশ হয়ে যায়, তাহলে তো ওদের কোথায় কি ঠিক হলো নাকি। এই পরিস্থিতিতে আল্লামা রহমতুল্লাহ কেরানবী এগিয়ে আসলেন, কত বুঝতে পেরেছেন? এখানে তোমাদের রহমতুল্লাহ কেরানবীর প্রেক্ষাপটটা আলোচনা করব, তার আগে তোমাদের একটা বহসের কথা বলি। এটা কি জন্য বহসটা অনেক সময় কৌশলে হয় তোমরা জানো কি না, ওই এই সময় বহস হবে না, কারো কেউ বহস করতে আলেমরা রাজি না, রহমতুল্লাহ কেরানবী রাজি হয়েছেন। এক বহস, এটা সর্বশেষ বহস না, অন্য একটা বহসের কথা বলছি, এক বহসে ওই খ্রিস্টান পাদ্রি, দর্শক তো মুসলমান বেশি, তখন তো ভারতে খ্রিস্টান বেশি না, আর খ্রিস্টান মুখ্য বিচারজন পাদ্রি আসছেন, মৌলানা সাহেব আসছেন, দুইজনে কথা হবে। এখন পাদ্রি বলছেন কি আমি আগে বলবো না আপনি আগে বলবেন, হুজুর বলছে যে দেখেন আমরা তো মেহমানদের একরাম করি আপনি শুরু করেন। তখন পাদ্রি বলছেন যে আপনাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নাতি হুসাইন শহীদ হলো, তিনি ঠেকাতে পারলেন না, আপনারা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর খুব প্রিয়, নাতি যখন শহীদ হলো তিনি কোথায় ছিলেন? আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা
হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। কোনো কথা বলছেন না, চুপ করে আছেন। এরপরে এখন চুপ থাকা দেখে পাদ্রী মহোদয়ের খুব সাহস বেড়ে গেছে। উনি স্টেজের উপর পা দিয়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন, বলেন কোথায় ছিল আপনাদের নবী যখন তার নাতি শহীদ হয়ে গেল? মুসলমানরা তো একেবারে নীরব, আমাদের হুজুর কিছুই পেল না। তখন তিন চারবার পরে বলছেন যে তিনি আল্লাহর কাছেই ছিলেন, আল্লাহর কাছে ছিলেন, আল্লাহকে বলতে পারলেন না যে আমার নাতিকে বাঁচাও? তিনি বলেছিলেন, তো বলেছিলেন তা কি হলো? বলে আল্লাহ কাঁদছিলেন। মোহাম্মদের কথা শুনেছ? আল্লাহ কাঁদছিলেন। পাদ্রি খেপে গেছে, হ্যাঁ হোয়াট করাই ঈশ্বর কাঁদে, এটা হতে পারে? কি বাজে কথা বলেন আপনি। না হ্যাঁ, আল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন যে মোহাম্মদ তোমার নাতির কথা কি বলবো, আমার আপন ছেলেকে শুনে শুনে মেরে ফেললে কিছু করতে পারবে না। এগুলো হলো মানে ঠগানোর কথা, বুঝেছেন? সাধারণ মানুষ উনি ঠকাতে যায় উনি ঠকাই দিচ্ছে। এই পরিস্থিতিতে যখন আলেমরা আস্তে আস্তে বহসের দিকে এগিয়ে আসতে লাগলেন, সেই পরিস্থিতিতে আল্লামা রহমানুল্লাহ কেরানবী তিনি উনি বহসের ডাকে সাড়া দিলেন, নিজে কিছু অধ্যয়ন করলেন। করার পরে সম্ভবত 1840-এ ওনাদের বহস হলো এপ্রিল মাসের দিকে। বহসে খ্রিস্টানদের সবচেয়ে বড় প্রচারক ছিলেন মিস্টার ফান্ডার, আর এর পক্ষে ছিলেন আমাদের রহমতুল্লাহ কেরানবী, তার সাথে ডাক্তার উজির খান নামে একজন ছিলেন ডাক্তার, ইংল্যান্ড থেকে মেডিসিনে পড়ে আসছেন এবং ওই ইংল্যান্ড থেকে অনেক বইপত্র নিয়ে আসছেন, যেগুলো ইংরেজি বইগুলো রহমতুল্লাহ কেরানবী পড়ছিলেন, এটার উপরেই তিনি নির্ভর করছিলেন। যাই হোক, ওখানে কয়েকটা বিষয়ে বহসেরই হয়। বহস একটা হলো তাওরাত ইনজিল যেগুলো বাইরে বিবেল ভিতরে কোনো বিকৃতি আছে কি না এটাকে নির্ভর, এটা প্রথম। দুই নম্বর হলো বাইবেলের কিছু নস্ক হতে পারে কিনা, মানসিক হতে পারে কিনা। তিন নম্বর যীশুখ্রিস্ট ঈশ্বর কিনা। চার নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী। চারটি বিষয় আছে। প্রথম বিষয়ের মহৎ যখন শুরু হলো রহমতুল্লাহ কেরানবী অনেক বিকৃতি তুলে ধরলেন। এরপরে উনি শেষে ওই ফান্ডার স্বীকার করলেন, হ্যাঁ বাইবেলের ভিতরে অল্প কিছু বলবান্তি বিকৃতি ঢুকেছে, তবে এর দ্বারা বাইবেলের মৌলিকত্ব নষ্ট হয়নি। তখন ওই বিচারকদেরকে প্রশ্ন করলেন কেরানবী, একটা ডকুমেন্ট, একটা জমির দলিল, দলিলের ভিতরে তিন চার জায়গায় জালিয়াতেছে প্রমাণ হয়েছে, এখন ওই দলিলটা বিচারক গ্রহণ করবেন? তখন ওখানে মুসলমানদের একজন বিচারক ছিল, না আমি এই দলিল গ্রহণ করে রায় দেব না। আর খ্রিস্টানদের পক্ষে যারা ছিলেন তারা কোনো চুপ করতে কথা বললেন না। এতে ফান্ডার হেরে গেলেন। পরের দিনের বহসে উনি না এসে ইংল্যান্ডে পালিয়ে গেলেন। এখন লক্ষ্য করো, আমরা মনে করি ইউরোপের মানুষের উদার, এটা 1840 সালের দিকে হলো। সিপাহী বিদ্রোহ হলো কবে? 1855। এটা কিন্তু অল্প সময়। ওই সময় একদিকে সিপাহী বিদ্রোহ কিন্তু হয়েছিল কি জন্য জানো? এই ধর্মের চাপ দিয়ে হিন্দু মুসলমান সবার উপরেই তার একটা আক্রোশমূলক ধর্মীয় করছে, খ্রিস্টান হবে খ্রিস্টান হবে। সিপাহী বিদ্রোহ তো মূলত ছিল তাদের এই ধর্মীয় বাড়াবাড়ির প্রতিবাদ। তোমরা জানো হিন্দুরা হয়তো শরিক ছিলেন, মুসলমানরাও শরিক ছিলেন, ওদের আক্রোশ ছিল রহমতুল্লাহ কেরানবীর উপরে প্রচন্ড। তারা ওই যুদ্ধের সময় ওনার মাথার দাম ঘোষণা করলো, 1,00,000 রুপি দেওয়া হবে তাকে জীবিত বা মৃত এবং তার সব বই, ওই সময় অনেকগুলো বই লিখেছে, সব বই বাজেয়াপ্ত করা হলো, কারোর কাছে বই পাওয়া গেলে তাকে শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু যুদ্ধের কারণে না, কিসের কারণে? ওরা চাইছিল ওনারকে স্তব্ধ করে দেবে। উনি কিন্তু আল্লাহ তা চাননি, তো উনি গোপনে চলে গেলেন এসে মক্কায়। ওই সময়ে মক্কায় যাওয়ার পরে মক্কা তো তখন উন্মুক্ত, সব মুসলমানরা যেহেতু চলতো কোনো রকমে থাকতেন, মক্কায় হারামে দর্শ হতো, ওই দর্শনে বসে বসে হাজির থাকতেন। তখন কিন্তু অসহায়, কী করবেন, দেশ থেকে চলে গেছেন।
ওখানে একদিন ওই যিনি শায়েক দরস দিচ্ছেন তাকে ওই এক বিষয়টা বললেন, প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে শায়েক বুঝতে পেরেছে একটু সাধারণ লোক না, ভিতরে কিছু আছে। তো উনি জিজ্ঞেস করে আপনি কে? বলে আমি ইন্ডিয়ান একজন মহারাজ। না আপনি বলেন? ওরে বলেছে আমার নামে এই ব্যাপার। তো ওই শায়েক খুব সম্মান করে ওনাকে বাড়িতে রেখেছেন, ওনার একটা ভাতার ব্যবস্থা করেছেন, মোটামুটি উনি একরামের সাথে ওখানে আসেন। এই সময় হলো কি, তুরস্ক থেকে, তুরস্ক তখন তো মক্কা ও তুর্কি খেলাফতের আন্ডারে, তুরস্ক থেকে সুলতান, তুরস্কের যে খলিফা চিঠি লিখেছেন, তুরস্কের সুলতান চিঠি লিখেছেন যে আমাদের দেশে একজন খ্রিস্টান মিশনারি আসছেন, তিনি বলছেন যে ভারতের সব প্রচারকরা তার কাছে হেরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ভারতের সব মসজিদগুলো গির্জা হয়ে যাচ্ছে। কি ফান্ডান নিজে! এখন বিষয়টা সত্যি কিনা জানে, তখন তার মোবাইল ছিল না। তখন ইন্ডিয়াতে আমি খ্রিস্টান ধর্ম, আমার কাছে সব আলেমরা হেরে গেছে, তারা খ্রিস্টান হয়ে গেছে, এই কথা প্রচার হচ্ছে। এখন তো মোবাইল নেই, স্যাটেলাইট নেই, কিভাবে জানা যাবে? উনি মক্কায় লোক পাঠিয়েছেন, যারা মক্কায় ইন্ডিয়ান হাজি আছে তাদের কাছে একটু জিজ্ঞেস করেন। এই চিঠি আসলে মক্কার যে শরীফ ছিলেন তিনি ওই শেখ দাহলানকে দিয়েছেন। উনি ওই চিঠি পেয়ে বলছেন মক্কায় যার সাথে বলছিল তিনি তো আমার কাছেই আছেন। তখন শরীফ বলেছে, সুলতানকে খবর পাঠিয়েছে যে ওই দিন যার সাথে বলছিল তিনি এখন মক্কায় আছে, আমরা কি ওনাকে পাঠাবো কেন? তো জলদি আমার মানে ইস্তাম্বুলে পাঠিয়ে দেন। উনি যখন ইস্তাম্বুলে যে পৌঁছালেন তখন দেখা গেল উনি চলে গেছেন, ও ফান্ডার চলে গেছেন, আর ইংল্যান্ডে চলে গেছেন, আর নেই। এখন তখন সুলতানের একটা ইতমিনান সত্যি, তো যাকে দেখে ফান্ডার পলাই, তার ভিতরে কিছু আছে, বলেন যে হুজুর আপনাকে আমি ই দিচ্ছি, আপনি আপনার এই যে এলেম, যে এলেমের কারণে ফান্ডার পালিয়ে গেলেন, এই এলেমটা বই লিখে ফেলেন। তখন উনি প্রায় কয়েক মাস ধরে এই বইটা লেখেন, এবং তুরস্কের খলিফা এই বইটা উনি আরবিতে লেখেন, এবং এই বইটা তুরস্কের খলিফা ওই সময় ইতালি ভাষা, ইংরেজি ভাষা, জার্মান ভাষা, বিভিন্ন ভাষায় তর্জমা করে প্রচার করে দেন। বুঝতে পেরেছ? এইটা হলো এই বইয়ের ইতিহাস। বুঝতে পেরেছ? আল্লামা রহমতুল্লাহ কেরানবী এরপরে মক্কায় ফিরে আসেন, আসার পরে আল্লাহর ইচ্ছা মানে খ্রিস্টান প্রচারক তো তাকে মেরেই ফেলতে চাইছিল, লক্ষ টাকা মাথার দাম দিয়েছে, আল্লাহর ইচ্ছা ওনার এটা তো কলমের জিহাদ চলে গেল, এটা তো একটা অক্ষয় বই। এরপরে উনি মক্কায় আছেন, ওই সময় বাংলার তোমার ইতিহাসে পড়বা ভারতীয়, কিন্তু উনি একজন বসিরহাটের, পশ্চিমবঙ্গের বসিরহাটের একজন মহিলা সাওলাতুন্নেসা জমিদার ছিলেন উনি। হ্যাঁ, উনি যে বাংলার মানুষ, বসিরহাটের মানুষ ছিলেন, জমিদার ছিলেন উনি। মক্কায় যে বললেন আমি একটা মাদ্রাসা করুন, অক্ষ মাদ্রাসা, তাই কাকে কাকে শেষ মতো রহমতুল্লাহ কেরানবী দাওয়াত দেওয়া হলো। এটা হলো আরব দেশের প্রথম মাদ্রাসা, আরব দেশের প্রথম মাদ্রাসা। খেয়াল করে এর আগে আরবদের মাদ্রাসা ছিল না। কি ছিল? আরবদের মসজিদ ভিত্তিক পড়া ছিল, কিন্তু ক্লাস বাই ক্লাস যে পড়া এটা আরব দেশে ছিল না। এটা হলো রহমতুল্লাহ কেরানবী প্রথম প্রতিষ্ঠা করে। এবং আরব দেশের যত বুদ্ধিজীবী মানে গত দুই আগ প্রজন্ম আগে অধিকাংশ সালাতিয়া মাদ্রাসার ছাত্র, এর পরে বসে জিদ্দার একটা মাদ্রাসা। এটা হলো এই জাহারুল্লাহ লেখা মোটামুটি প্রেক্ষাপট, রহমতুল্লাহ কেরানবী কখন এই ধরনের লোক দেখলেন। এ ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন? এখন এই ধরনের হকটা কিনতে পাওয়া যায় না ইসলাম পার্টি। ইজহারুল হকের ব্যাপারে একটা মজা আছে, ইজহারুল হক যখন যেখানে যে ভাষায় ছাপা হয়েছে সেই ভাষাতেই ওই বইটা পাওয়া যায় না। বলা হয় যে খ্রিস্টান প্রচারকটা কিনে নষ্ট করে ফেলে, বইটাতে কোনোভাবে ছাপা না হয় সেই চেষ্টা করে। এটা ওই সময় ছাপা হয়ে যখন ইংরেজি জার্মান উন্নত হল, ওই সময়ে বিভিন্ন পত্রিকায় রিভিউ লেখা হয়েছিল যে এই বইটা যদি মুসলমানদের হাতে থাকে, মুসলমান দেখে কেউ আর খ্রিস্টান হবে না, এবং খ্রিস্টানরাই তাদের ধর্ম ত্যাগ করবে, যে মুসলমান হবে। এই জন্য এই বইটা প্রচারিত হোক, জনগণ সহজে পাক, এটা অনেকেই চান না। এখন কিভাবে কি হয় আমরা কি করবো? আস সুন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।